নমস্কার শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকে সর্বশেষ নিউজ আপডেটগুলো মমতার বিরুদ্ধে এফআইআর একাধিক ধারায় মামলা এমন চরম বিপাকে বাংলার মুখ্যমন্ত্রী নিজেদের মানসিকতা বদলান হাইকোর্টের তোপের মুখে রাজ্য তুলোধনা প্রধান বিচারপতির বাংলার জন্য বরাদ্দ দু হাজার কোটি রেল প্রকল্প কেন্দ্রের সিদ্ধান্তে লাভ হবে কোন জেলার স্বাস্থ্য কেন্দ্রের জমিতে পার্টি অফিস করা আদেশ হাইকোর্টের ফের মুখ পড়ল টিএমসির কর্মখালী চাকরি মিলবে রাজ্যের মেডিকেল কলেজে কারা কারা করতে পারবেন আবেদন পেনশন নিয়ে এবার নো টেনশন মাস গেলে পাবেন কুড়ি হাজার টাকা ধামাকাদার স্কিম পোস্ট অফিসের বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ক্ষমতার বিরুদ্ধে এফআইআর একাধিক ধারায় মামলায় আবর চরম বিপাকে বাংলার মুখ্যমন্ত্রী আর্যিকর কাণ্ডের পর থেকে এমনিতেই উত্তপ্ত বাংলা পথে নেমে বিক্ষোভ করছেন সাধারণ মানুষ অনেকে আবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও জানিয়েছেন এই আবহে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ধারা এফআইআর দায়ের করা হলেও সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল এই পদক্ষেপ নিয়েছেন বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী করে একটি মন্তব্য ঘিরে বিতর্কের সূত্রপাত বাংলা জ্বললে বিহার অসম ঝাড়খণ্ড দিল্লি ওড়িশা জ্বলবে গতকাল মমতা এমন একটি মন্তব্য করেন বলে অভিযোগ এবার সেই মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বেনেদ বৃহস্পতিবার দুপুরে নিজের এক্সান্ডেল একটি পোস্ট করে বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফ আই দায়ের করার কথা জানিয়েছেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী একশো বাহান্ন একশো বিরানব্বই এবং তিনশো পান্ন ধারায় মামলা দায়ের করেছে তিনি এই মর্মে এই তিন মধ্যেই দিল্লি পুলিশ কমিশনকে তিনি চিঠি দিয়েছেন সেই সঙ্গে অভিযোগের কপি পাঠিয়ানো হয়েছে রাষ্ট্রপতি ভবন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রবন্ধকে গতকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে মমতা বলেন কেউ কেউ ভাবছেন এটা বাংলাদেশ মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান অসমেও থেমে থাকবে না থেমে এখানেই না থেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন আপনার দলকে দিয়ে আগুন লাগাচ্ছেন আমার আপনার চেয়ারটা টলমল করে দেব মমতার এই মন্তব্য ঘিরেই দেখা দিয়েছে তুমুল বিতর্ক গতকালই এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে মমতার বিরুদ্ধে নালিশ করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবার সোজা এফআইআর করে দিলেন আইনজীবী বিনীত জিন্দাল দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নের উপকার কে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে নিজেদের মানসিকতা বদলান হাইকোর্টে তোপের মুখে রাজ্য তুলোধনা প্রধান বিচারপতির কোন নির্দেশে সাহায্য করতে পারে না যদি না কিছু করার ইচ্ছে থাকে বৃহস্পতিবার এক মামলার শুনানিতে এমনই মন্তব্য করল কলকাতা হাইকোর্ট এদিন ফের একবার উচ্চ আদালতের রোষের মুখে পড়ল রাজ্য উষ্মা প্রকাশ করলেন প্রধান বিচারপতি টি এস শিবগানাম বেআইনি পার্কিং নিয়ে সঞ্জীব সিনহা চৌধুরী নামের এক ব্যক্তি হাইকোর্টে মামলা করেছিলেন বিধাননগরে একটি অবৈধ পার্কিং নিয়ে মামলা করা হয় আজ সেই মামলার শুনানিতে উষ্মা প্রকাশ করেন হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন ইচ্ছা থাকলে উপায় হয় দেখতে হবে ইচ্ছেটা কোন ধরনের দেখতে হবে অফিসিয়াল নাকি রাজনৈতিক সঞ্জীব নামের এই মামলাকারীর অভিযোগ ছিল বিধাননগরে অবৈধ পার্কিং চলছে পার্কিং এর জন্য যারা টাকা নিচ্ছেন তাদের পরিচয়পত্র থাকতে হবে এই মামলার হাইকোর্টের প্রধান বিচারপতির মন্তব্য পার্কিং এই সমস্যা একটা জায়গা নয় রাজ্যের সর্বত্র একই অসুবিধা পুরসভার যদি সদিচ্ছা না থাকে তাহলে এই সমস্যা সমাধান করা সম্ভব নয় ফ্রি পার্কিং এবং নিউ পার্কিং নোটিফাই করা জরুরি কিন্তু পুরসভা নিজেই যদি সেটা না মানে তাহলে বিজ্ঞপ্তির কোনো গুরুত্বই থাকে না এরপর জাস্টিস শিবগা নামের কথা করা নির্দেশ জনগণের ভোগান্তি না এগুলো করুন একই সঙ্গে বিধাননগর কমিশনকে তিনি বলেন অবৈধ পার্কিং এর তাড়াতাড়ি টেন্ডারে কাজ সম্পন্ন করবেন হোর্ডিং ইত্যাদি বিষয়ে ইনফরমেশন পোর্টালে দিতে হবে পাল্টা রাজ্যের তরফ থেকে জানানো হয় ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে মামলাকারী যদি কোনো অভিযোগ থাকে তিনি তাহলে জানাতে পারেন জবাবে হাইকোর্ট বলে আপনারা কাজ করুন আপনার চেয়ারম্যান নির্বাচিত তিনি সব রকম সুবিধা পাবে না সাধারণ মানুষকে আসতে হবে আদালতে বেআইনি পার্কিং এর এই মামলার শুনানিতে পুরনো বাস চালানো নিয়ে উষ্মা প্রকাশ করে হাইকোর্ট প্রধান বিচারপতি বলেন যে সব বাস বাতিল করে দেওয়া উচিত সেগুলো চালানো হচ্ছে সেটা বাসের ড্রাইভার কন্ডাক্টরের পাশাপাশি যাত্রীদের জন্য বিপদজনক জাস্টিস শিবগানাম বলেন কোথায় পরিবর্তন হচ্ছে নিজেদের মানসিকতা বদলান বাসের ভাড়া কবে রিভাইজ করা হয়েছে প্রায় কুড়ি বছর আগে খরচ বাঁচানোর জন্য বাস মালিকরা কেরোসিন অথবা বাজে তেলের ব্যবহার করেন কবে বদল হবে অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে বাংলার জন্য বরাদ্দ দু কোটি রেল প্রকল্প কেন্দ্রের সিদ্ধান্তে লাভ হবে কোন জেলার সামনেই আসছে দুর্গা পুজো আর পুজোর আগেই বাংলার জন্য দুর্দান্ত উপহার ঘোষণা করল কেন্দ্র সরকার বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পশ্চিমবঙ্গের জন্য তিন তিনটি নতুন রেল প্রকল্প ঘোষণা করেছে কেন্দ্র এদিন বিভিন্ন রাজ্যের জন্য একাধিক মেগা রেল চালুর প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার সেখানেই একদিন শুধুমাত্র বাংলার জন্যই দু হাজার কোটি টাকার রেল প্রকল্প ঘোষণা করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রের এই ঘোষণায় আগামী দিনে আরও শক্তিশালী হতে চলেছে হাওড়া মুম্বাই এবং হাওড়া দিল্লি রেল করিডর এদিকে বৈঠকে এমনটাই ইঙ্গিত দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবার জানা যাক কেন্দ্রের জামশেদপুর পুরুলিয়া আসানসোল থার্ড লাইনের কাজ কিভাবে সম্পন্ন হবে

এবং কল্যাণেশ্বরী মন্দিরের মতো জায়গা ভ্রমণ করা আরও সহজ হয়ে উঠবে এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে স্বাস্থ্য কেন্দ্রের জমিতে পার্টি অফিস করা আদেশ হাইকোর্টের ফের মুখ পড়ল টিএমসি নদিয়া জেলার ভীমপুর থানার অন্তর্গত গোবরাপোতাপ গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিন ধরে দাবি ছিল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এই গ্রামে সরকারি জমির উপর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরির জন্য এক দশক ধরে রীতিমতো লড়াই চালিয়ে আসছিলেন গ্রামবাসীরা অবশেষে সরকারের পক্ষ থেকে আশ্বাস মিলে নদিয়ার এই জমিতে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি করার ব্যাপারে তবে গ্রামবাসীদের অভিযোগ যে সরকারি জমিতে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি হওয়ার কথা সেই জমি তৃণমূল কংগ্রেস দখল করে পার্টি অফিস নির্মাণ শুরু করেছে এর বিরুদ্ধে গ্রামবাসীদের তরফ থেকে প্রত্যেকটি দপ্তরে অভিযোগ জানিয়ে দেয়া হয় গণপিটিশন গ্রামবাসীদের অভিযোগ ব্লক হেলথ অফিসার ডিস্ট্রিক্ট হেলথ অফিসার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসডিও বিডিও স্থানীয় থানাকে জানিয়েও কোনো রকম লাভ হয়নি সুরাহা না পেয়ে অবশেষে নদিয়া গ্রামবাসীরা দ্বারস্থ কলকাতা হাইকোর্টের আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ অত্যন্ত গুরুত্ব সহকারে এই মামলাটি পর্যবেক্ষণ করেছে পর্যবেক্ষণ করার পর কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ রাজ্য সরকার ও প্রতিটি অথরিটিকে নির্দেশ দিয়েছে অবিলম্বে নদিয়ার সরকারি জায়গায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস নির্মাণের কাজ বন্ধ করতে হবে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে আগামী পাঁচই সেপ্টেম্বর আদালতে এই সংক্রান্ত একটি রিপোর্ট ফাইল করার এদিকে আরেকটি নিউজ হচ্ছে কর্মখালি চাকরি মিলবে রাজ্যের মেডিকেল কলেজে কারা কারা করতে পারবেন আবেদন রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য ফের একবার সুখবর আলো পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকারের তরফে এবার নিয়োগ হতে চলেছে একটি বিশেষ পদে মূলত উচ্চ শিক্ষিতদের জন্য রাজ্যের বড় চাকরির সুযোগ নিয়ে আসলো সরকার এই পদে নিয়োগ পেলে পেয়ে যাবেন মোটা অঙ্কের বেতন এছাড়াও থাকছে অন্যান্য সুযোগ সুবিধা কর্মী নিয়োগ করা রাজ্য সরকারি প্রতিষ্ঠানে হাওড়ার যোগাশ্রী যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মোট শূন্য পদের সংখ্যা একটি এই পদে নিয়োগ করা হবে পিএইচডি সম্পন্ন করা ব্যক্তিকে স্নাতক ডিগ্রি থাকতে হবে ন্যাচারোপ্যাথি অ্যান্ড যোগী সায়েন্সে এছাড়াও দশ বছর শিক্ষকতা করার অভিজ্ঞতা বাঞ্ছনীয় পদে আবেদন করার ক্ষেত্রে পাশাপাশি সাবলীলভাবে বাংলা ভাষা বলতে জানতে হবে এই পদে অনন্ত পঞ্চান্ন বছর বয়সী ব্যক্তিকে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে প্রতি মাসে সাম্মানিক হিসেবে প্রদান করা হবে এক লাখ তেইশ হাজার একশো টাকা থেকে এক লাখ একানব্বই হাজার একশো টাকা নির্দিষ্ট চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে এই পদে নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা নেওয়া হবে না প্রার্থী বাচাই করা হবে অভিজ্ঞতা মেধা যাচাই করে ইচ্ছুক প্রার্থীরা আবেদনপত্র জমা দিতে পারেন অনলাইনে এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানার জন্য মূল বিজ্ঞপ্তি দেখতে পারেন ওয়েবসাইট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে একুশে আগস্ট থেকে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে এই আবেদনপত্র অন্যদিকে আরেকটি খবর হচ্ছে পেনশন নিয়ে বা নো টেনশন মাস গেলে পাবেন কুড়ি হাজার টাকা ধমাকাদার স্কিম পোস্ট অফিসের নিশ্চিত বিনিয়োগের মাধ্যম হিসেবে অনেকের কাছেই প্রথম পছন্দ পোস্ট অফিস সব ধরনের মানুষের কথা চিন্তা করে পোস্ট অফিসে রয়েছে বিভিন্ন স্কিম এই স্কিমগুলি থেকে যেমন মেলে ভালো রিটার্ন তেমনই থাকে আর্থিক নিরাপত্তা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ পোস্ট অফিসে বিনিয়োগ করলে টাকা মার যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে ঝুঁকিবিহীন বিনিয়োগের মাধ্যম হিসেবে বরাবরই সাধারণ মানুষের কাছে প্রথম পছন্দের ঠিকানা পোস্ট অফিস সব শ্রেণীর মানুষের কথা চিন্তা করে পোস্ট অফিসে রয়েছে বিভিন্ন স্কিম প্রবীণ নাগরিকদের জন্য পোস্ট পোস্ট অফিসের এমন স্কিম রয়েছে যেখানে বিনিয়োগ করলে প্রতি মাসে মিলবে মোটা টাকা রিটার্ন আজ আমরা কথা বলছি পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম সম্পর্কে বৃদ্ধ বয়সে নিশ্চিত আর গ্যারান্টি দিয়েছে পোস্ট অফিসের এই স্কিম চাকরি থেকে অবসর গ্রহণ করার পর অনেকে চিন্তা থাকে প্রতি মাসে অর্থে সংস্থান নিয়ে বিশেষ করে যাদের পেনশন নেই তারা থাকেন আরও চিন্তায় তবে পোস্ট অফিসের স্কিমে যদি আপনারা বিনিয়োগ করেন তাহলে মাসে ঘরে বসে কুড়ি হাজার পাঁচশো টাকা রোজগার কোনো ব্যাপারই নয় চলুন বুঝে নেওয়া যাক সেই হিসাব এই স্কিমে ষাঠোদ্ধ ব্যক্তিরা বিনিয়োগ করতে পারেন এছাড়াও পঞ্চান্ন থেকে ষাট বছর বয়সের মধ্যে যারা ভিআরএস নিয়েছেন তারাও নাম লেখাতে পারেন সিনিয়র সিটিজেন স্কিমে বর্তমানে বার্ষিক আট দশমিক দুই শতাংশ হারে সুদ মিলছে সিনিয়র সিটিজেন স্কিমে যদি কোনো প্রবীণ নাগরিক এই স্কিমে তিরিশ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে সুদ বাবদ বিনিয়োগকারী প্রতি বছর পাবেন দু লক্ষ ছেচল্লিশ হাজার টাকা